খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক কিছু প্রশ্ন এবং উত্তর দেখাবো এই ভিডিওতে। তো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে যারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা ভিডিওটি অবশ্যই না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দেখেন আইসিসি এর সর্বশেষ ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান কত। উত্তর ক নাম্বার, সপ্তম। দুই, দেখ পঞ্চম BIMSTEC সম্মেলন অনুষ্ঠিত হয়। উত্তর খ নাম্বার, 30 মার্চ 2022 সালে। তিন, দেখ বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা। উত্তর হবে ঘ নাম্বার, 114টি। অর্থাৎ বর্তমানে সুন্দরবনে 114টি বাঘ আছে। বর্তমানে বাংলাদেশে বনভূমির পরিমাণ মোট আয়তনের 16.16%। উত্তর ঘ নাম্বার, অর্থাৎ বাংলাদেশে বর্তমানে বনভূমি মোট আয়তনের 16.16% আছে। ষষ্ঠ, জনসুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে। ঘ নাম্বার, উত্তর 15 থেকে 21 জুন 2022। অর্থাৎ 2022 সালের 15 থেকে 21 জুন, এই 6 দিন ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে। ছয়, দেখ বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত। উত্তর খ নাম্বার, 25,514 মেগাওয়াট। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তাহলে 25,514 মেগাওয়াট। সাত, দেখ ডিজিটাল নিরাপত্তা আইনটি কার্যকর হয় কত সালে থেকে। উত্তর খ নাম্বার, 8 অক্টোবর 2018 সাল। অর্থাৎ 2018 সালের 8 অক্টোবর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনটি কার্যকর হয়। আর দ্য গ্রিন হাউস গ্যাস নিঃসরণে নির্গমনে শীর্ষ দেশ কোনটি। উত্তর ঘ নাম্বার, চীন। তাহলে চীন হল গ্রিন হাউস গ্যাস নিঃসরণে এবং নির্গমনে শীর্ষ দেশ। নয়, দাগ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়। উত্তর ক নাম্বার, লন্ডন। দেখেন তাহলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর লন্ডনে। দশ, দাগ রোটারি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়। উত্তর খ নাম্বার, যুক্তরাষ্ট্র। রোটারি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রে অবস্থিত। তো অবশ্যই সাম্প্রতিক আপডেট, সকল খবরাখবর, প্রশ্ন, সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান এবং যে কোনো চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান থেকে শুরু করে বিগত সালের চাকরির পরীক্ষার সমাধান পেতে অবশ্যই সাব্বির একাডেমির চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।